নমস্কার, আমি আজকে সেই মাটি থেকে দাঁড়িয়ে কথা বলছি যেই মাটিতে এমন একজন মানুষ জন্মেছিল, আর অনেক মানুষের মতোই, যে আমাদের দেখিয়েছিল, সে নিজে তো ত্যাগ করেইছিল, কিন্তু ত্যাগের একটি অন্য দিক আমাদেরকে দেখিয়েছিল, যে ত্যাগ যেন বৃথা না যায়, ত্যাগের যেন একটা রাজনৈতিক দিক থাকে, যে রাজনৈতিক দিক মানুষের কথা বলবে। যদি ভারতীয় ইতিহাস ধরি, তাহলে ভারতীয় ইতিহাস অনুযায়ী ত্যাগের একটি বিশেষ রং আছে, যেটি গেরুয়া, যেটি ভারতের পতাকাতেও দেখা যায়। তবে এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপেও যে খেলা চলেছে, যে খেলার একটিমাত্র উদ্দেশ্য ক্ষমতা দখল, সেই ক্ষমতা দখলের রংটাও আশ্চর্যভাবে গেরুয়া, যা কিনা ত্যাগের প্রতি। এই গেরুয়া সেই গেরুয়া যা ভারত ভূখণ্ড হাজার বছর ধরে বহন করে চলেছে। এই রঙের সঙ্গে জড়িয়ে আছে অত্যাশ্চর্য কিছু কাহিনী, এবং এই গেরুয়াই দেখেছে দাঙ্গা, এই গেরুয়া দেখেছে কিভাবে মৃতদেহের লাশে গুঁজে দেওয়া হয় পতাকা নিশান, যার রং সেই গেরুয়া। এই রঙিন খেলার ওপাশে আছে এক কালো ইতিহাস, এক ক্ষমতা দখলের বিরাট অন্ধকার। এই ইতিহাসের মধ্যে ঢুকে পড়ে একজন দুর্বল শীর্ণকায় নিরস্ত্র মানুষের হত্যার কাহিনী। আমাদেরকে অবাক করে দিয়ে গেরুয়ার যে মূল মর্ম ত্যাগ, সেটা পরিণত হয় দ্বন্দ্বে, এবং হত্যা করে তার বিরুদ্ধ মতকে, যেটা একেবারেই বিপরীত একটা ধর্ম। এই শীর্ণকায় মানুষটিকে এই গ্রহে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একজন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি যে কথাটি বলেছেন তার বাংলা তর্জমা করলে এরকম দাঁড়ায়, যে আগামী প্রজন্ম, যে প্রজন্ম আসতে চলে, তারা হয়তো বিশ্বাস করবে না যে এরকম একজন রক্ত মাংসের মানুষ পৃথিবীতে জন্মেছিল, পৃথিবীতে হেঁটে চলে বেরিয়েছিল। কেউ বলেছিল মহান আত্মা বা মহাত্মা, আর চরমভাবে সেই মানুষটির সঙ্গে বৈচারিক বৈপরীত্য থাকা একজন মানুষ তাকে সম্বোধন করেছিল রাষ্ট্রপিতা বলে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুই এই দুর্বল মানুষটিকে নাম দিয়েছিলেন বা সম্বোধন করেছিলেন রাষ্ট্রপিতা হিসাবে। যে নেতাজির সঙ্গে এই মানুষটির বিরোধের রসালো সব গল্প ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, এবং আমরা এই নিয়ে তর্ক করে আসছি দিনে দিনে। এই যে মানুষটি, এই মানুষটিকেও হত্যা করা হয়, এবং এই মানুষটির হত্যার পিছনেও কিন্তু সেই গেরুয়া শিবিরের হাত, সেই ত্যাগের, তথাকথিত ত্যাগের রঙের হাত, বা আজকের দিনে যা উগ্র হিন্দুত্বে পরিণত হয়েছে তার গল্প। সেই জাতির জনক মহাত্মা, ভারতীয় নোটের সেই টাকমাথাওয়ালা বুড়ো মোহনচাঁদ, মোহনদাস করমচাঁদ গান্ধী, হত্যার পেছনে রয়েছে গেরুয়ার কথা, আমরা সেটাই বলবো এখন। নাথুরাম গডসের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, হ্যাঁ, যিনি গান্ধীজিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনটি গুলি ছুড়েছিলেন গান্ধীজির বুকে, সে আজ থেকে কয়েক দশক আগের ঘটনা। এই সেই ঘটনাকে চাক্ষুষ করেছে এমন কেউ তো বেঁচে নেই আজকে, প্রত্যক্ষদর্শীর সংখ্যাও খুব কম, আমাদেরও সেটা দেখার কোনো দুর্ভাগ্যই বলবো হয়নি। কিন্তু এই ঘটনার একটি তথাকথিত একটি মডেল, যা এই ঘটনাগুলোকে পুঙ্খানুপুঙ্খ না হলে পরে অনেকটাই তুলে ধরে, তা আপনি সহজেই দেখতে পারবেন, আপনি ইউটিউবে খুব সহজেই সেটি দেখতে পারবেন কিভাবে আমরা বলছি সে কথা। তবে যে দেশের শাসক শিবিরের শাসক দলের বৃহৎ প্রজেক্ট স্বচ্ছ ভারত অভিযান, তার লোগোতে ব্যবহার হয় মহাত্মা গান্ধীজির চশমার ফ্রেম, সেই শাসক দলেরই ঘনিষ্ঠ একটি সংগঠন অখিল ভারতীয় হিন্দু মহাসভা, সেই অখিল ভারতীয় হিন্দু মহাসভা গান্ধীজির 71তম মৃত্যুবার্ষিকীতে এক অভিনব পন্থার আয়োজন করে। কি সেই পন্থা? সেই ব্যবস্থা বা সেই পন্থার মূল চরিত্র হচ্ছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রধান মাননীয় পূজা শকুন পাণ্ডে মহাশয়। হ্যাঁ, এখানে আমরা মাননীয় বলছি এদেরকে, কারণ এদেরকে আজকের সময় দাঁড়িয়ে মাননীয় না বললে পরে লিঞ্চিং এর ভয় থাকে। যাই হোক, তো একটি ভিডিও সংবাদ মাধ্যম বা ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই ভিডিওতে দেখা যায় এই মাননীয় পূজা শকুন পাণ্ডে মহাশয়া, তিনি একটি নকল বন্দুক বা ইয়ারগান টাইপের কোনো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং সামনে একটি কুশপুতুল, যে কুশপুতুলের ছবি লাগানো হচ্ছে গান্ধীজি, এবং তিনি সেই বন্দুক থেকে গুলি ছুড়লেন, গুলি গিয়ে কুশপুতুলের ভেতরে থাকা কোনো বেলুন জাতীয় কিছু জিনিসের মধ্যে থাকা লাল রঙকে বেলুনটা ফাটিয়ে দিল, এবং রক্ত বেরিয়ে পড়লো, রক্তের রক্ত না সরি লাল রঙটাই বেরিয়ে পড়লো রক্তের ন্যায়, আকাশ বাতাস মুখরিত হলো, মহাত্মা নাথুরাম গডসের নাম নামের জয়গান এবং মিষ্টি বিতরণ চলবে। এসবই করলো আমাদের দেশের শাসক দল ঘনিষ্ঠ একটি সংগঠন, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারা সবই ঘটলো। কি ঘটেছিল আসুন দেখে নিই আমরা।
अलीगढ़ से आई इस रिकॉर्डिंग को आप देखिए, देखिए इसलिए कि आपने गांधी को मारते हुए नहीं देखा। अब आप देख सकते हैं कि गांधी को मारने की वो विचारधारा क्या थी, उनके हत्यारे कैसे दिखते थे, क्या पहनते थे, क्या बोलते थे, वो सब आप इस वीडियो में फिर से होता हुआ देख सकते हैं। महात्मा नाथूराम गोडसे, महात्मा नाथूराम गोडसे, महात्मा नाथूराम गोडसे। अखिल भारत हिंदू महासभा, गन्ना कौन था इसका? इतना देखा नहीं जा रहा, लेकिन क्या करें, हम पहले ही निकल आए उस उन तस्वीरों से। खून की जगह रंग था, लेकिन क्या आप उस रंग को बहते हुए देख पाए? पूजा शकुन पांडे हैं जो अखिल भारत हिंदू महासभा की राष्ट्रीय सचिव बताई जाती हैं। इन्हीं को आपने इस वीडियो में गांधी की तस्वीर पर गोली मारते देखा। আপনারা দেখলেন ভিডিওটা, ভিডিওটা দেখার পর কিছু প্রশ্ন সহজাতভাবেই আসার কথা, তো আমরা সে প্রশ্নগুলো তুলছি না, তুলে আপনাদের সময় নষ্ট করছি। বরং এইটা বলি যে এই যারা এই কাজটি করলো সেই একই বিচারধারার সঙ্গে যুক্ত মানুষরা আজকালকার দিনে দেশভক্তির সার্টিফিকেট বিক্রি করে বেড়ায়। বিক্রি করে না, তারা আপনাকে দিয়ে দেবে, বিনা পয়সাই দেবে, কিন্তু তার জন্য তাদের কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। কিরম শর্ত? আপনি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে পারবেন না, সে যতই জনবিরোধী কাজ করুক। আর যারা গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে তাদেরকে ধরে ধরে দেশদ্রোহী বলতে হবে। আচ্ছা, শুধু তাই নয়, ক্ষমতার কাছাকাছি থাকতে হবে, ক্ষমতার চাটুকারিতা করতে হবে। এই কাজগুলো যদি আপনি করেন, বা এই ধরনের যারা একজনকে হত্যা করেছিল যাকে আপনি জাতির জনক বলেন, তাকে হত্যা করেছে, সেই নাথুরাম গডসেকে মহাত্মা বলে প্রচার করতে হবে, এই সমস্ত করলে আপনি খুব সহজেই দেশপ্রেমিকের সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই ঘটনার পর পুলিশের কি কোনো ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা ছিল। পুলিশ ওই ভিডিওতে আরও যাদেরকে দেখা যাচ্ছিল আনুষঙ্গিক, তাদেরকে তাৎক্ষণিক কিছু কিছু ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে। কিন্তু যিনি মূল উদ্যোক্তা ছিল বা মূল চরিত্রে ছিল, মাননীয় পূজা শকুন পাণ্ডে মহাশয়া, তাকে এবং তার স্বামীকে গ্রেপ্তার করা হয়নি। প্রথমত পুলিশের তরফ থেকে এটাই বলা হয়েছিল যে তারা পলাতক, কিন্তু সেই একই সন্ধ্যায় NDTV সহ বেশ কিছু নিউজ মিডিয়ায় তারা কিন্তু বেশ গর্বের সঙ্গে বাইট দিয়েছে, ইন্টারভিউ বাইট দিয়েছে। আজ ভিও বাইট দে রে মিডিয়া ওয়ালে সে খুদ হামসে ভি NDTV ইন্ডিয়া সে বাত কিয়ে অর উনহোনে কাহা কি উসকো উস ঘটনাগুলো কা কোই আফসোস নেই হ্যায়। पूरा देश महात्मा गांधी को राष्ट्रपिता के तौर मना रहा, पुण्यतिथि मना रहा। अब देखिए वो क्या समझते हैं या उनके जो कमेंट हैं उस पर मैं कमेंट नहीं करना चाहूँगा, बट राइट नाउ दे आर एब्सकॉन्डर इन द आईज ऑफ द लॉ एंड दे विल बी कॉट, और हम उनकी गिरफ्तारी का प्रयास कर रहे हैं और आज ही उनकी गिरफ्तारी सुनिश्चित की जाएगी। অথচ পুলিশ বলছিল পলাতক, যদিও পরে 5-6 দিন পরে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে। এই ছিল পুলিশের ভূমিকা। আচ্ছা, এই এক পুরনো এবং কুৎসিত ঘটনা আমাদের দেশের পক্ষে গান্ধী হত্যার দৃশ্যকে আমাদের দেশের লোকের সামনে তুলে ধরা যেই অভিনব ব্যবস্থা করলো হিন্দু শিবির বলবো না, কারণ কোনো ধর্মকেই ভাবে টানা উচিত না, হিন্দুত্ব আর হিন্দু কিন্তু এক নয়, আমরা হিন্দুত্ব শিবির বলছি বা গেরুয়া শিবির বলছি। সেই গেরুয়া শিবির, সেই ক্ষমতালোভী হিন্দুত্ব নিয়ে যারা কারবার করে, এর থেকে বড় কন্ট্রিবিউশন কি দেশের প্রতি হতে পারে? আপনি ভেবে দেখতে পারেন, হয়তো হতে পারে। এই ভিডিওটি করার আগে আমাদের গ্রুপের মধ্যেও কিন্তু এই কথাটা উঠেছিল যে এই যে ভিডিওটি ওরা করেছে, এই যে কাজটি ওরা করেছে, এটিকে তো আমরা মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন হিসেবে ভাবতে পারি, এবং তা নিয়ে তাহলে তো কিছু বলার আর কোনো দরকার পড়ে না। কিন্তু যারা এবং এই ধরনের প্রশ্ন এই ভিডিওটি দেখার পর আপনাদের কারো কারো মনে আসতে পারে, তার জন্য আমি দুটো কথা বলবো। প্রথমত, যদি এই গান্ধী হত্যার দৃশ্যকে আবার নতুন করে তৈরি করে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া এইটা গেরুয়া শিবির বা হিন্দুত্ব শিবিরের মত প্রকাশের স্বাধীনতা হয়, তাহলে আমরা যেটা করছি এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা। দ্বিতীয়ত, শুধু গান্ধীজিকে নিয়ে ভিডিওটি করা হয়েছে, গান্ধী হত্যার কথা বলা হয়েছে বলেই আমরা এই ভিডিওটি করছি তা নয়, এটা এতটাও সাধারণ ব্যাপার নয়। এখানে একজন মানুষের হত্যাকে, যে কোনো মানুষ হতে পারে, তার হত্যাকে সেলিব্রেট করা হচ্ছে, এটা অনেক বেশি অধঃপতনের চিহ্ন। এবং এই ধরনের ভিডিও আপনাকে প্রথমে ভেতর থেকে ফাঁকা করে দেবে, তারপরে আপনার ভেতরে যেটুকু প্রশ্ন করার সাহস আছে সেই প্রশ্ন করার সাহসকে প্রথমে দমিয়ে দেবে এবং তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এবং এই ধরনের ভিডিও যদি আপনার ঘরের কিশোর বা যুবতীর হাতে পৌঁছায়, এবং যেটা পৌঁছাবে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই, বা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ছেলে মেয়েদের দাঙ্গাবাজ করে তুলতে বেশি সময় লাগবে না। যদি একবার এরা, এবং করাও হচ্ছে বারবার, এই দাঙ্গাবাজি পরিণত হয়ে যায়, তখন কোনো রাজনৈতিক নেতা বা কোনো ধর্মীয় গুরুর একটিমাত্র ইশারাতে
এরা যে কাউকে লিঞ্চিং করে দিতে পারে, গণহত্যায় নামতে পারে, এবং এটাও হচ্ছে আজকে আজকে ভারতবর্ষে। তো এই ধরনের ভিডিও দেখার, ভিডিও ছড়ানোর থেকে সাবধান করুন, না বুঝে ফরওয়ার্ড করবেন না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ভিডিওটির মধ্যে হত্যার মতো একটা কুৎসিত ব্যাপারকে আপনাকে দিয়ে জাস্টিফাই করতে শেখানো হচ্ছে। আপনি এই ভিডিও, এই ধরনের ভিডিও যদি কন্ডেম না করা হয়, তাহলে একটা সময় আসবে মানুষ যে কোনো প্রকার হত্যাকে জাস্টিফাই করে ফেলবে। তাই আমরা এটার বিরোধিতা করছি, এই ভিডিওটি তৈরির মাধ্যমে এটাকে কন্ডেম করছি। এখন এই যেই দিন এই ঘটনাটি ঘটেছিল, তার পরের দিন প্রিন্ট মিডিয়ায় দুটো ছবি পাশাপাশি রাখা ছিল বহু পত্রিকায়। একটির দিকে ছিল হচ্ছে আমাদের দেশের প্রধান সেবক অর্থাৎ নরেন্দ্র মোদী গান্ধী মূর্তির সামনে হাত জোর করে শ্রদ্ধা জানাচ্ছেন, আর আরেকটি দিকে ছিল শকুন পাণ্ডে গুলি ছুড়ছেন, মাননীয় শকুন পাণ্ডে গুলি ছুড়ছেন গান্ধীর ছবিতে। এটাই রাজনীতি, এটাই ভারত, এটাই সেই নতুন ভারত। এখানে মনে রাখা দরকার, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এই শকুন পাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে, বিভিন্ন নিউজ মিডিয়ায় তাকে অনেকবার হিন্দুত্ব শিবির বা আমাদের রাইট উইং যে লোক, রাইট উইং যে একটা উইং আছে তাদের হয়ে সালিশি করতে দেখা গেছে। মোদ্দা কথা যেটা বলার, এ আদৌ কোনো গুমনাম চরিত্র নয়, কোনো অজ্ঞাত পরিচয় চরিত্র নয়, যথেষ্ট ক্ষমতার ওপরে থাকা, ক্ষমতার কাছাকাছি থাকা, ভিজিবল একটা চরিত্র। তাই একে নিয়ে কি দেশের চৌকিদার নিজেকে চৌকিদার হিসেবে ডাকে বা ভূষিত করে, তিনি কি কোনো কথা বলবেন? জানুয়ারি মাসের শেষ দিনে এই ঘটনাটি ঘটেছে, আজকে আমি ভিডিওটি করছি মার্চ মাসের 11 তারিখ, আজ অবধি তিনি কিছু বলেননি। তবে আমরা অপটিমিস্টিক করে নিচ্ছি, আশা করতে পারি তিনি বলবেন হয়তো। তবে আমার মনে হয় যদি এইসব জিনিস গান্ধীজি নিজেও দেখতেন, তাহলে কিন্তু তিনি ক্ষমার পথটাই বেছে নিতেন মজাদারভাবে। একদিকে যেমন এই গেরুয়া শিবিরের কিছু লোক গান্ধীজির মৃত্যুকে উৎসব হিসাবে পালন করছেন, এই গেরুয়া শিবিরেরই কিছু লোক গান্ধীকে শ্রদ্ধাও জানাচ্ছেন, হয়তো মন থেকে নয়, হয়তো ক্ষমতা হারিয়ে যাওয়ার মানে ভয়ে। কিন্তু এটাই বারবার ঘটেছে, এই অদ্ভুত একটি দুর্বল অর্ধনগ্ন শীর্ণকায় মানুষের সামনে বহু রাজনৈতিক ক্ষমতাবানেরা বারে বারে দিকবিদিক শূন্য হয়ে পড়েছে। এটাই বারবার ঘটেছে, এটাই গান্ধীর জয়, এটাই অহিংসার জিত, এটাই প্রমাণ করে সেই অর্ধনগ্ন দুর্বল নিরস্ত্র শীর্ণকায় ব্যক্তিটির বিচারধারা, যে বিচারধারাকে অনেক রকম ক্রিটিসিজম সহ্য করতে হয় সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেই বিচারধারা কোনো রাজনৈতিক নেতার কোনো কুৎসিত কথা বা কোনো ধর্মগুরুর ফতোয়ার থেকে অনেক বেশি কালজয়ী, অনেক বেশি সুদূর প্রসারী এবং অনেক বেশি উঁচু দরের। নমস্কার। বৈষ্ণব জন তো তেরে কহিয়ে যে বীর পরায়ে জানে রে, বৈষ্ণব জন তো তেরে কহিয়ে যে বীর পরায়ে জানে রে, বৈষ্ণব জন তো সকল লোক মান সহনে বন্দে সকল লোক মান সহনে বন্দে নিন্দা না করে কে নিরে জনত
उपकारे करे तो ये मन अभिमान अने रे सकड़ लोकमा सहुणे वंदे निंदा न करे के सत्य न बोले वर्धन नव ज्वले हाथ रे वैष्णव जन तो तीने कहिए जे पीर बराई जाने रे वैष्णव जन तो तीने कहिए जे पीर बराई जाने रे विष्णव जन तो जन्न तो तेनी कहिए जे पीर पराई जानी रे पर तुका उपकार करे तो ये मन विमान नान रे वन लो पिने कपच राखी चे चे काम क्रोर निवारा रे जी